হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবর্তনের দাবি মেনে নিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সো আজকে আমরা পুরো ভিডিওটা আলোচনা করবো এই সমাবর্তন নিয়ে সো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান শিক্ষার্থীদের সমাবর্তন মেনে নিল জাতীয় বিশ্ববিদ্যালয় চলতি বছরের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গতকাল পনেরোই ফেব্রুয়ারি শনিবার দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফজলুল করিম বলেন চলতি বছরের শেষের দিকে জাতীয় বছরের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এই সব সমাবর্তন অনুষ্ঠিত হবে ফয়জুল করিম আরও বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদের সাথে সাক্ষাৎকারের পরের দিনক্ষণ ঠিক করা হবে চ্যান্সেলর যখন আমাদের সময় দিবেন তখনই আমরা সমাবর্তনের দিনক্ষণ ঠিক করব উনি যদি অক্টোবরের সময় দেন তাহলে অক্টোবরের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আর যদি ডিসেম্বরে দেন তাহলে ডিসেম্বরে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠার ২৭ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে চলতি বছরের শেষের দিকে সমাবর্তনের দিনক্ষণ এবং ভেনু এখনো নির্ধারণ করা হয়নি তবে আগামী অক্টোবর মাসকে লক্ষ্য করে কাজ শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত সমাবর্তনের দুই সালে অনার্স ডিগ্রি মাস্টার্সের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে এই দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের থেকে এক প্রেস বি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকের সিনেট অধিবেশনের শুরুতেই গত এক বছরের দেশেও দেশে ও দেশের বাইরে যেসব ব্যক্তি বর্গ মৃত্যুবরণ করেন তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এরপর উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ তার অভিভাষণে মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার দুইশো ষাটটি কলেজে একযজ্ঞে আনন্দ র্যালি আন্তকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শিক্ষার্থীদের মধ্যে রচনা বিতর্ক প্রতিযোগিতা দুইটি গ্রন্থ প্রকাশনা এবং বিশেষ সেমিনার আয়োজন করা সহ নানা কর্মসূচি এছাড়াও উপাচার্য আরও অভিবাসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা কার্যক্রমের অগ্রগতি শিক্ষার মনোনয়ন গৃহীত নানা পদক্ষেপ নলেজ শিক্ষকদের প্রশিক্ষণে গৃহীত সিইডিপি প্রকল্পের অগ্রগতি আঞ্চলিক কার্যালয়ে নির্মাণ কার্যক্রমের অগ্রগতির জন্য দু সালের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ সহ ইত্যাদি তুলে ধরেন এছাড়া সিনেট অধিবেশনে চাকরি সংবিধিত সংশোধন এনে তা পাশ করা হয় এর আগে প্রতিষ্ঠার চব্বিশ বছর পর দু সালের সতেরোই জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে মোট চার হাজার নয়শো জন অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন যাদের মধ্যে মেয়ে ছিল তিন হাজার জন এবং ছেলে ছিল এক হাজার সাতশো পঁচানব্বই জন উনিশশো সাল থেকে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশগ্রহণ সুযোগ পান সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ